জামাল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে ঐক্যফল হওয়ার পরের থেকে 20 দলীয় জোটের গুরুত্ব কমে গেছে কিনা জাতির কাছে। ধন্যবাদ সঞ্চালক সুজন সাহেব এবং এসএস টিভির সকল কলাকুশলী এবং আমার সাথে দুজন বর্ষীয়ান রাজনীতিবিদ। আজকে ওনাদের সাথে আমাকে এই টকশোতে রেখেছেন, এ কারণে আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে আছেন গণফোরামের নির্বাহী সভাপতি, বিজ্ঞ আইনজীবী, 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের একজন সিপাহ সালার এবং বর্তমান এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলনেরও একজন অগ্রনায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমার সাথে আরো একজন শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি আমার রাজনৈতিক গুরু, আমার রাজনৈতিক, আমি যার হাত ধরে রাজনীতি করেছি, আমার দলের প্রতিষ্ঠাতা জননেতা শফিউল আলম প্রধানের খুব কাছের মানুষ এবং যার সাথে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। দাদা বলেছেন যে এরশাদ বিরোধী আন্দোলনে সেদিন যে কটি দল ছিল, 15-দলীয় জোট, 7-দলীয় জোট, 5-দলীয় জোট, জামাত ইসলামী বাংলাদেশ এবং মাওলাবাই যে দলের মহাসচিব ছিলেন, প্রগতিশীল জাতীয়তাবাদী দল, টিএনপি এবং জাতীয়তাবাদী প্রগতিশীল গণতান্ত্রিক দল পিএনপির উনি মহাসচিব ছিলেন, উনি রাজপথে ছিলেন এবং জাগপা শফিউল আলম প্রধানের নেতৃত্বে সেদিন আমরা রাজপথে ছিলাম এবং দীর্ঘ আন্দোলনের দীর্ঘ 9.5 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে 90-এর স্বৈরাচার পতন হয়েছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এই লক্ষ্যে সেদিন অনেক শহীদ হয়েছেন, আমরা কারা নির্যাতন নির্যাতিত হয়েছি, আমার নেতা বারবার জেলে গিয়েছেন। আজকে এই দুইজন বিজ্ঞ নেতার সাথে আমাকে রাখার জন্য আবারও এসএস টিভিকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদেরকেও আমি আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনি আজকে যে শিরোনাম রেখেছেন আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, আমি আপনার সাথে সেই সেই শিরোনামে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এবং আগামী বাংলাদেশে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে জনগণের ভোটের, জনগণের ভোটাধিকার জনগণ আদায় করে নেবে, এই আশা আমি পোষণ করি। আপনি বলেছেন যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করতে করার পরে 20-দলীয় জোটের 20-দলীয় জোটের অবস্থান জনগণের কাছে দুর্বল হয়েছে কিনা, এটাই এটাই তো প্রশ্ন আপনার সঞ্চালক সাহেব প্রশ্ন। যে আমি জনগণ, আমার প্রশ্নটা ছিল যে ঐক্যফোন হওয়ার পরে বিএনপির কাছে এবং জনগণের কাছে 30-দলীয় জোটের গ্রহণযোগ্যতা জি না, আপনি আপনি জানেন 20-দলীয় জোট একসময় 4-দলীয় জোট ছিল, 2008-এর নির্বাচনে 4-দলীয় জোট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের কাছে হেরেছিলেন এবং আপনি জানেন সেদিন বিএনপি বিরোধী দলে অবস্থান করেছিল এবং যখন শোচনীয় পরাজয় বরণ করেছিল 4-দলীয় জোট, তখন আমার নেতা মরহুম শফিউল আলম প্রধানের প্রধানকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন যে সেদিন শফিউল আলম প্রধানের নেতৃত্বে একটি 12-দলীয় সমমনা দলের একটা
জোট ছিল, সেই জোটকে চার দলীয় জোটের সাথে নিয়ে আসার জন্য। এবং সেদিন আমরা দেখলাম যে 18 দলীয় জোট একটি কনভেনশনের মাধ্যমে 18 দলীয় জোটের আত্মপ্রকাশ হয়েছিল। সেদিন এই 18 দলীয় জোট, যে জোটে আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন যে আমরা 14 সালে নির্বাচনে এই যেগুলি নিবন্ধিত দল ছিল 18 দলীয় জোটের, সেই নিবন্ধিত দলগুলো নির্বাচনে যায় নাই, এবং 18 দলীয় জোট 2014 সালে নির্বাচন বর্জন করার কারণে 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, উনি সেদিন বলেছিলেন যে এটি নিয়ম রক্ষার নির্বাচন, পরবর্তীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিব। কিন্তু আমরা সেটা দেখেছি যে সেই নির্বাচনের প্রশ্ন তো উঠেই নাই, আন্দোলন করতে যে এই 20 দলীয় জোটের অসংখ্য নেতাকর্মী হাজার হাজার লাখ লাখ মামলা খেয়েছে এবং অনেকে কারাবরণ করেছে। তারপরে এই নিয়ম রক্ষার নির্বাচন করতে যে তারা 5 বছর ক্ষমতায় ছিল, 18 সালে যখন নির্বাচনের প্রস্তুতি শুরু হলো তখন আমরা দেখলাম যে বিএনপি 20 দলীয় জোটকে পাশে রেখে তারা জাতীয় ঐক্য ফ্রন্টের আরেকটি নতুন জোট গঠন করলেন, এবং সেই জোটের নেতৃত্বে আমাদের প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন চলে আসলেন সেই জোটের নেতৃত্বে, এবং এখানে দাদা আছেন, ওনার দলের সভাপতি তিনি। এবং আমরা তখন দেখলাম যে 20 দলীয় জোটেরও কয়েকটি দল জাতীয় ঐক্য ফ্রন্টে গেল। অর্থাৎ আমি যে যে কথা বলতে চাই যে 20 দলীয় জোটের যে দলগুলো জাতীয় ঐক্য ফ্রন্টে যাদেরকে নেওয়া হলো তারা গণফোরামের বা ঐক্য ফ্রন্টের যারা গঠন করেছেন তাদের মন মতো যে দলগুলো, সেই দলগুলোকে জাতীয় ঐক্য ফ্রন্টে নেওয়া হলো। সেখানে আপনি আমাদের অনেক দল, যেমন কর্নেল অলি সাহেবের প্রশ্ন আসছে, কর্নেল অলি সাহেবের দল, আন্দালিব রহমান পার্থল দল, শফিউল আলম প্রধানের জাকপা, এই জাতীয় যে দলগুলি, যে দলগুলি নিবন্ধিত, যে দলগুলি আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিল, সেই দল দলগুলিকে তখন জাতীয় ঐক্য ফ্রন্টে নেওয়া হয় নাই। এবং আমরা দেখলাম জাতীয় ঐক্য ফ্রন্ট তখন 20 দলীয় জোটকে 20 দলীয় জোটকে বাহিরে রেখে জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনয়ন দিল, এবং সেই মনোনয়নে আমার দলের সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান মনোনয়ন বঞ্চিত হয়েছেন। কেন বঞ্চিত হয়েছেন এটা বিএনপি বা জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা বলতে পারবেন। আমরা শেষ মুহূর্তে, মনোনয়ন দেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জানতাম যে আমাদেরকে একটি বা দুটি আসন দেওয়া হবে, কিন্তু আমরা শেষ মুহূর্তে দেখলাম যে আমাদের দলকে কোনো আসন দেওয়া হয় নাই। এবং সেই অবস্থায় জাকপার নিবন্ধন রক্ষার স্বার্থে সেদিন আমাদের আমাদের দলীয় প্রতীক নিয়ে আমরা নির্বাচন করেছি এবং নির্বাচনে মাঠে ছিলাম। আপনি যে প্রশ্ন করেছেন, হ্যাঁ, জনগণের কাছে 20 দল, বিএনপির কাছে 20 দলের গ্রহণযোগ্যতা কমে গেছে, কিন্তু জনগণের কাছে 20 দলের গ্রহণযোগ্যতা কমে নাই। কারণ 20 দল গঠিত হয়েছিল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, আর জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছে নির্বাচনকে সামনে রেখে। 20 দলীয় ব্যানারে আমরা খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করেছি, আমার নেতা শফিউল আলম প্রধান 20 দলীয় জোটের ব্যানারে আপনি দেখেছেন কতবার গ্রেপ্তার হয়েছে, তিনি মৃত্যুর কিছুদিন আগেও তিনি জেলখানায় ছিলেন। শফিউল আলম প্রধান বাংলাদেশের একটি দাদা বা এখানে মাওলা ভাই আছেন, বাংলাদেশের যে কজন স্বচ্ছ রাজনীতিবিদ, যে কজন আপোষহীন রাজনীতিবিদ আছেন বাংলাদেশে, তাদের ভিতরে একজন শফিউল আলম প্রধান। 1974 সনে যখন বঙ্গবন্ধু ক্ষমতায়, তখন উনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, উনি তখন 64 জন দুর্নীতিবাদের তালিকা প্রকাশ করেছিলেন। সরকারি দলের ছাত্র ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে, এবং উনি দুর্নীতিবাদের প্রথম যে আন্দোলন, আজকে যে দুর্নীতির কথা আমরা বলি, দুর্নীতিবাদের প্রথম আন্দোলন শফিউল আলম প্রধান স্বাধীন বাংলাদেশে শুরু করেছিলেন। আজকে উনি নাই, ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। আপনি জানেন পরশুদিন একজন ছাত্রনেতা, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি, উনাকে গ্রেপ্তার করা হয়েছে 2000 কোটি টাকা পাচারের অপরাধে। একজন ছাত্রনেতা যদি 2000 কোটি টাকা পাচার করে, তাহলে একজন জাতীয় নেতা কত হাজার কোটি টাকা পাচার করেছেন এটা বাংলার মানুষের এখন আর বুঝতে বাকি নাই। যেখানে রাশেদ খান মেনন বলেন যে বিগত 10 বছরে বাংলাদেশ থেকে 5 লক্ষ হাজার কোটি টাকা 5 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আপনি জানেন বাংলাদেশে যারা ক্ষমতায় আছে,
প্রত্যেকেরই কানাডায় বেগম পাড়া আছে, ইংল্যান্ডে বাড়ি আছে, অনেকেরই এই এই বিদেশে তাদের থাকার জায়গা তারা তৈরি করেছে, বিদেশি ব্যাংকে তাদের হাজার হাজার কোটি টাকা আছে। আজকে যারা স্বচ্ছ রাজনীতিবিদ, মাওলা ভাই বলেছেন যে স্বচ্ছ রাজনীতিবিদ, আজকে আওয়ামী লীগেও অনেক স্বচ্ছ রাজনীতিবিদ আছেন, কিন্তু তারা ক্ষমতার ধার প্রান্তে নাই। এর কারণ আপনি জানেন, বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিগত সংসদ নির্বাচনে বর্তমান সংসদে আপনি জানেন 73% ব্যবসায়ীরা সংসদে প্রতিনিধিত্ব করছে, সেখানে রাজনীতিবিদদের অবস্থা কোণঠাসা হয়ে গেছে। আজকে সরকারি দলেও কোণঠাসা হয়েছে, আজকে জাতীয় ঐক্য ফ্রন্ট বা বিএনপি তাদের বেলায় এসে কোণঠাসা হয়েছে, যেখানে টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হয়, যেখানে টাকার বিনিময়ে নির্বাচন প্রার্থী নির্বাচন করা হয়, সেখানে আপনি জানেন যে ব্যবসায়ীরাই তখন সংসদে প্রতিনিধিত্ব করে, এবং ব্যবসায়ীরা সংসদে প্রতিনিধিত্ব করার কারণে আজকে ব্যবসাকে প্রাধান্য দিয়ে আজকে করোনার ভিতরে বাংলার মানুষকে ঠেলে দেওয়া হয়েছে। আপনি জানেন সবকিছু স্বাভাবিক করা হয়েছে, কিন্তু মৃত্যু হার ওই যখন আমরা লকডাউনে ছিলাম তার চেয়ে কিন্তু এখন বেশি। আপনি জানেন বিগত 3 দিনের হিসাব করেন, 41, 42, আজকে 46, মৃত্যুর হার কিন্তু আপনার কমে নাই, আজকে আক্রান্তের হার কিন্তু কমে নাই, কিন্তু ব্যবসা খুলে দেওয়ার কারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করাই হলো এখন সরকারের মূল কাজ। যে কথাটাই মাওলা ভাই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি করোনা প্রতিরোধে শুরু থেকে চেষ্টা করেছেন, যদিও মাঝখানে উনি বঙ্গবন্ধু শত জন্মবার্ষিকী পালন করতে যেয়ে করোনা প্রতিরোধে একটু সময় ক্ষেপণ হয়েছে, কিন্তু তারপর উনি চেষ্টা করেছেন, উনি মানুষকে ত্রাণ সাহায্য দেওয়ার চেষ্টা করেছেন, উনি মানুষের প্রত্যেকটা জেলার সাথে উনি কনফারেন্স করেছেন, উনি জানতে চেয়েছেন জেলার অবস্থা, কিন্তু কোন জেলা থেকে ওনাকে বলা হয় নাই যে আমার জেলা প্রস্তুত নয়, সবাই বলেছে প্রস্তুত, কিন্তু যখন করোনা শুরু হলো তখন আমরা দেখলাম যে স্বাস্থ্য খাতের যে করুণ দশা, সেই করুণ দশায় বাংলাদেশের স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে, মানুষ রাস্তায় মারা যাচ্ছে। আজকে আপনি জানেন চিকিৎসার কি নির্মম ভাবে আমরা চিকিৎসা ছাড়া বাংলার মানুষ মারা যাচ্ছে। আজকে একটা একটা বিষয়, আজকে পৃথিবীর 213টি দেশ এবং অঞ্চলে যে করোনা মহামারী আছে, তার ভিতরে আপনি জানেন আমেরিকায় প্রায় 2 লক্ষ লোক মারা গেছে, ব্রাজিলে 1,20,000-এর কাছাকাছি লোক মারা গেছে, বাংলাদেশে মারা গেছে 4,000-এর কাছাকাছি, কিন্তু সরকারি হিসাবে, কিন্তু সবচেয়ে সরকারি হিসাবে বেশি মারা গেছে ডাক্তার, এবং এই 213টি দেশ এবং অঞ্চলের ভিতরে সবচেয়ে বেশি বেশি ডাক্তার মারা গেছে বাংলাদেশে। এর কারণ হলো ওই যে মাওলা ভাই বলেছেন যে সায়েদ কাহিনী। আজকে যারা আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সাবেক ছাত্র নেত্রী এবং উনি সহকারী রেজিস্ট্রার, উনিও মাস্ক পিপিএ ঠিকাদারি নিয়েছিলেন, এবং নকল মাস্ক দেওয়ার কারণে, নকল পিপিএ দেওয়ার কারণে আজকে সামনের সারির যোদ্ধারা আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমরা হারিয়েছি অনেক বিজ্ঞ বিজ্ঞ ডাক্তারদের, এর এর দায় দায়িত্ব কে নেবে আজকে? সে কারণে আজকে ছায়েদের সেই ভুয়া সার্টিফিকেট দেওয়ার কারণে আজকে ইটালি থেকে শুরু করে জাপান থেকে শুরু করে বিশ্বের অনেক দেশে বাংলাদেশের মানুষকে ঢোকা নিষিদ্ধ করেছে। আজকে বাংলাদেশের মানুষকে আজকে এরা এই ভুয়া রিপোর্টের কারণে আজকে বাংলাদেশের মান সম্মানকে হানিকর অবস্থায় পৃথিবীর মানচিত্রে তারা পৌঁছে দিয়েছে। আজকে আপনি জানেন যে কারণে বা যে কথাটি মাওলা ভাই বলেছেন, আজকে স্বচ্ছ রাজনীতিবিদদের রাজনীতিতে রাজনীতির ময়দানে থাকতে হবে, কিন্তু আমরা কি দেখতেছি আজকে? আপনি বলেছেন যে 20 দলীয় জোট, 20 দলীয় জোট তো কিছু আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু জাতীয় ঐক্য ফ্রন্ট সহ এই গত 18 সালের নির্বাচনের পরে আমি তেমন কোন পদক্ষেপ, আন্দোলনের যে একটি রূপরেখা, সেটা কিন্তু আমি দেখি নাই। এখানে জাতীয় ঐক্য ফ্রন্টের 2 জন নেতা আছেন, ওনারা বলতে পারবেন যে জাতীয় ঐক্য ফ্রন্টের আন্দোলনের রূপরেখা কি ছিল, কিন্তু আমি বা বাংলার মানুষ সেই ধরনের কোন রূপরেখা দেখে নাই। সে কারণে আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, জনগণের দাবি আদায়ের জন্য আপনি সেই আন্দোলন সংগ্রামের বিকল্প নাই বাংলাদেশে। কোন সরকার বাংলাদেশের, শুধু পাকিস্তান আমল থেকে, মাওলা ভাই এবং দাদা সুন্দর করে বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে কেমন কেন আমরা সংগ্রাম করেছি,
সেই সেখানে আমি যাব না, কিন্তু বাংলাদেশে কোনো দাবি আন্দোলন ছাড়া আদায় হয় না, সে কারণে আন্দোলনে যেতে হবে। এবং শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে গোল টেবিল কনফারেন্সে শেখ হাসিনা বা এই 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 সরকারের কিছুই যায় আসবে না, রাজপথে নামতে হবে। আজকে যে কথা বলেছেন দাদা, একটি কথা সুন্দর বলেছেন যে বিগত নির্বাচনে ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসের উপরে নির্বাচনে গিয়েছিলেন। বাংলাদেশে আগামীতে যে নির্বাচন আমরা দেখেছি, এই নির্বাচনী পদক্ষেপ, এই যে নির্বাচন কমিশন এখন আছে, এই নির্বাচন কমিশনের যে তাদের সরকারের তত্ত্বাবধায়ক যে নির্বাচন কমিশন, তাদের দিয়ে আগামীতে এরকমই আমরা দেখব। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা দেখব যে সরকারি দলের যারা মনোনয়ন পাবেন তারা রাতে, মানে মাওলাবাইয়ের কথায় যে রাতে ভোট দিনে সরকার, জনগণের কি দরকার, প্রতিটা নির্বাচনে রাতে ভোট হয়ে যাবে। সকালবেলা আমরা খালি শুনবো যে অমুকে নির্বাচিত হয়েছে, অমুক মার্কার প্রার্থী নির্বাচিত হয়েছে, আমরা সেখান থেকে বের হয়ে আসতে চাই। আমরা পরিষ্কার বলতে চাই, রাজনীতিবিদ যারা যারা রাজনীতি করেন, যারা দীর্ঘদিন দুইজন বর্ষীয়ান নেতা আছেন, এদের মতো নেতৃত্ব আগামী দিনের সংসদে আমরা দেখতে চাই। সাথে সাথে তরুণ নির্ভর, তরুণ নবীন প্রবীণ সমন্বয়ে আমি একটি সরকার আগামী দিনে দেখতে চাই, যে সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে, যে সরকারের বিরুদ্ধে জনগণের আবার আন্দোলনে নামতে হবে না, যে জনগণ এই অতীতের যে সরকার অতীতের ভুল গুলো ভুল ত্রুটি যেগুলি ভুলে গিয়ে নতুন করে আগামী প্রজন্মকে নতুন একটি বাংলাদেশ দিবে। আজকে অনেক প্রশ্ন আসে, আজকে অনেক ইতিহাস নিয়ে অনেক প্রশ্ন আসে, এখানে দুজন বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, তারা বলতে পারবেন ইতিহাস কি বলে। ইতিহাস বাংলাদেশের কোনো আন্দোলন কোনোদিন বিফলে যায় নাই, এবং মাওলানা যে বলেছেন এই প্রধানমন্ত্রী শেষ প্রধানমন্ত্রী নয়, আমার কাছে তো মনে হয়, আপনি জানেন মাওলানা ভাই আপনাকে যে কথা বলতে চাই, আপনি একটি আলোচনায় বলেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে বাংলাদেশের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, তখন আমার ভয় হয় যে আমরা কি তাহলে সিকিম ভুটানে পরিণত হচ্ছি কিনা। আপনি তাহলে এই সেই অবস্থায় আমরা কি, আপনারা কি যুদ্ধ করেছিলেন পিণ্ডির বিরুদ্ধে, যুদ্ধ করে দিল্লির গোলামি করার জন্য? এই এই প্রশ্ন এই আপনাদের কাছে থেকে গেল, কারণ আমি যুদ্ধে শরিক হতে পারি নাই, কিন্তু আপনারা যুদ্ধে শরিক হয়েছেন, আপনাদের কাছে সেই প্রশ্ন থেকে গেল। আমি আবার যদি সুযোগ পাই আমি দু এক কথা বলবো, দুজন বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, ওনাদের কাছ থেকে আজকে শুনতে চাই। ধন্যবাদ সুজন।